হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের সবার অনেক অনেক রিকোয়েস্টের একটা ভিডিও নিয়ে, কীভাবে সিরামিকের উপর ক্লে দিয়ে কাজ করতে হয় এবং ক্লেটা পারমানেন্ট থাকে, কালারটাও যাতে উঠে না যায়, এই সব কিছু বিস্তারিত আলোচনা করব আমার আজকের ভিডিওতে। আমি এখানে একটা সুপার বাটির সেট ব্যবহার করছি, আর নিয়েছি একটা ক্লে, মনমার্ট মডার্নিং ক্লেটা ব্যবহার করছি, যেটা পরিমাণে থাকছে 250 গ্রাম। এটার 500 গ্রামটাও কিন্তু অ্যাভেলেবেল। তারপরে আমার প্রয়োজন হবে একটা টুলসের, দেন আমার প্রয়োজন হবে ফেভিকল গ্লু, সবশেষে আমার একটা ভার্নিশের প্রয়োজন হবে, যেটা ভিডিওর সবশেষে দেখানো হবে। প্রথমে আমি অল্প একটু করে ক্লে বের করে নিব এবং ক্লের প্যাকেটটাকে সাথে সাথে একটা বাটির মধ্যে আটকে রাখবো। এবার আমি ক্লেটাকে হাতের সাহায্যে একটু মথে নিব, কারণ এটার মধ্যে কিন্তু একটু পানি পানি থাকে, পানি পানি ভাবটা সম্পূর্ণ চলে যেতে হবে, এই জন্য ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে হাত দিয়ে। তারপরে আমি এখান থেকে ছোট ছোট করে কয়েকটা সানফ্লাওয়ারের পাপড়ি বানিয়ে নিব। আমি এখানে প্রথমে ফুলের সব কিছু বানিয়ে নিয়েছি, তারপরে আমি এটাকে বাটির সাথে অ্যাটাচ করেছি। পাপড়িটার উপরে আমি একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিব, কারণ হালকা হালকা ফাটা ফাটা অংশ থাকে, সুন্দর করে পানি দিয়ে একটু ব্লেন্ড করে নিলে কিন্তু জিনিসটা দেখতে অনেক স্মুথ হয়। তারপর হচ্ছে মাঝখানে একটু খাঁজ কেটে নিব। এভাবে আমি অনেকগুলো পাপড়ি বানিয়ে ফেললাম, দেন আমি সানফ্লাওয়ারের মাঝখানের অংশটা মেক করব। এখানে আমি এই টুলসটা ব্যবহার করছি, এটার মাথায় হচ্ছে ছোট ছোট করে কাটার মতো থাকে অনেকগুলো, যেটা দিয়ে সানফ্লাওয়ারের মাঝখানটা হয়ে যায়। দেন আমি গ্লুর সাহায্যে এটা পিরিচের উপর অ্যাটাচ করে নিব। একদম ভালো মতো স্মুথলি কাজগুলো করতে হবে। কাজগুলো করার সময় কিন্তু তাড়াহুড়া করা যাবে না, তাহলে কাজটা আপনার খারাপ হয়ে যেতে পারে। দেন আমি এটাকে শুকানোর জন্য অপেক্ষা করব। আমি একদিন টাইম দিয়েছিলাম শুকানোর জন্য, একদিন পরে আমি এটার উপর কালার করছি। ক্লেটা শুকিয়ে যাওয়ার পরে আপনারা বুঝতে পারবেন, ক্লেটা প্রথম দিকে একটু ভেজা ভেজা থাকে এবং শুকিয়ে যাওয়ার পরে এটা সম্পূর্ণ হোয়াইট কালার হয়ে যায়। কালার হিসেবে আমি এখানে ব্যবহার করছি মনমার্ট 36 ml-এর 24 কালার সেট। এটার মধ্যে 3 ধরনের ইয়েলো কালার থাকে, একটু লাইট, ডিপ আর একটা একটু বেশি ডিপ। তা আমি হচ্ছে এখানে নর্মাল যে ইয়েলো কালারটা থাকে সেটার সাথে একটু লাইট ইয়েলো কালার মিক্স করে একটা শেড আনার ট্রাই করেছি। তারপর হচ্ছে সুন্দর করে পাতাটাকে পেন্ট করব এবং পাতার সাইডের অংশগুলোতেও পেন্ট করব, যাতে করে সাদা সাদা অংশটা দেখা না যায়। এভাবে সফট হ্যান্ডে আমি সবগুলো পাতা আগে কালার করে নিব, দেন আমি মাঝখানের অংশটা কালার করব। পেন্টিংয়ের এই প্রত্যেকটি আইটেম কিন্তু আপনারা আমার পেজে পেয়ে যাবেন, আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্কটা দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ইজিলি আমার পেজে চলে যেতে পারবেন এবং স্ক্রিনশট নিয়ে মেসেজ করবেন। ফ্লাওয়ারের মাঝের অংশটা কালার করার জন্য আমি এখানে ব্যবহার করছি বার্ন সিয়েনা কালারটা, যেটাকে আমরা খয়েরি কালার হিসেবে চিনি। আমার কিন্তু কালার করা প্রায় শেষ। কালার শেষ হয়ে যাওয়ার পর আমি আরও একদিন ওয়েট করেছি শুকানোর জন্য। একদম ভালো মতো শুকিয়ে গেছে, আমি এবার এটার উপর ভার্নিশিং করব। এখানে আমি মনমার্ট ক্লে ভার্নিশটা ব্যবহার করছি, যেটা 2 ধরনের কোয়ান্টিটিতে আপনারা পেয়ে যাবেন, 60 ml এবং 20 ml। ভার্নিশগুলোও কিন্তু আমার পেজে অ্যাভেলেবেল। তো আমি হচ্ছে একটা নর্মাল ব্রাশের সাহায্যে ভার্নিশিংটা করব। নর্মাল ব্রাশ বলতে রেগুলার যেটা দিয়ে আমি পেন্ট করি সেই ব্রাশগুলো, এটার জন্য আলাদা কোনো ব্রাশের প্রয়োজন নেই। বাট আপনার যদি মনে হয় আপনার ব্রাশটা নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি আছে, তাহলে আপনি একটা পুরনো ব্রাশ ব্যবহার করতে পারেন। আর নর্মাল ব্রাশ দিয়ে ভার্নিশ ব্যবহার করার পরে সাথে সাথে আপনি যদি এটাকে ওয়াশ করে ফেলেন, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। সো চেঞ্জেসটা মনে হয় বুঝতে পারছেন, কারণ প্রথম দিকে কিন্তু ফুলটা দেখতে একটু ম্যাট লাগছিল, ভার্নিশ করার পরে অনেকটা গ্লসি ভাব চলে এসেছে। সো আমি ভালো মতো ভার্নিশিং করে নিব। ভার্নিশিং করার পরও আমি এটাকে শুকাতে রেখে দিব আরও একদিনের মতো, মানে একদিন আমি এটাকে কোনো টাচ করব না। তারপর আমি এক্সপেরিমেন্ট করার জন্য একটু পানি দিয়ে ওয়াশ করেছিলাম, সেটার ভিডিও আমি আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওতে আমি ক্লিপটা নিতে পারিনি। সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন, আর আপনারা যদি আমার মতো কাজ করে থাকেন তাহলে সেটার পিকচারও আমার সাথে শেয়ার করতে পারেন। দেন আপনাদের যদি আরও কোনো রিকোয়েস্ট থাকে সেটাও কিন্তু আমাকে করতে পারেন আমার কমেন্ট বক্সে।
ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।